আজকের ভিডিওটি দেখলে অনেকেরই হয়তো বা মন খারাপ বা মাথা গরম বা মেজাজ খারাপ হয়ে যেতে পারে, কারণ ইন্ডিয়ান ভিসা করতে যে মানুষ এখন কিন্তু রীতিমতো মানে বিরক্ত হয়ে যাচ্ছে দীর্ঘ সময়ের কারণে। একে তো সিরিয়াল নিতে হচ্ছে মানে অ্যাপয়েন্টমেন্টের, তারপর আবার টাইম লাগছে, এরপর যদি আরও বিড়ম্বনা হয় তাহলে মানে মানুষের কেমন লাগে সেটাই হচ্ছে আসলে চিন্তার বিষয়। আর আজকে যে বিষয়টা নিয়ে সে মানে বলবো সেটা হচ্ছে একজনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি একজনের কাছে শুনলাম আর কি। তো আমরা যেহেতু ভিতরে যেতে পারি না, যার সাথে ঘটনা ঘটে সেগুলো হয়তো বা কারো কাছে শুনে সেগুলো বলতে পারি। আর নিত্য নতুন এরকম নিয়ম বা কোনো ঘটনা অনেকের সাথেই ঘটছে বা অনেকের সাথে এক এক রকম ঘটনা ঘটছে বা অনেকের সাথে কিছুই হচ্ছে না, এটা আসলে কোনো কনফার্মেশন বা কোনো কনফার্ম না যে সবার সাথেই হবে, কিন্তু অনেকের সাথেই হতে পারে। কিন্তু এই ঘটনাগুলো কেন ঘটে, এই ঘটনাগুলো ঘটার পেছনে কিন্তু সাধারণ মানুষ মানে আমরা আপনারাই দায়ী বলতে গেলে। কেন সাধারণ মানুষ আমরা আপনারা দায়ী, তো এই পুরো ভিডিওটা আসলে শুনবেন, তারপরে জিনিসটা খেয়াল করবেন। প্রথমত হচ্ছে যে ঘটনাটা দুই তিন দিন আগে ঘটে গেছে, তো আমি একজনের কাছে শুনলাম, সেটা হচ্ছে উনি শিডিউল পেয়ে ভিসা জমা দিতে গিয়েছে, মানে বেশ অনেকদিন অপেক্ষা করার পর শিডিউল পেয়েছে, এখন ভিসা জমা দিতে গিয়েছে। ভিসা জমা দিতে গিয়ে ওনাকে বলা হয়েছে যে আপনি যে ব্যাংক স্টেটমেন্টটা দিছেন, আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে যে মোবাইল নাম্বারটা অ্যাড করা বা লিংক করা বা ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত করা, সেই মোবাইল নাম্বারটা আপনার সাথে আছে কি না আমাদেরকে সেটা দেখান, মানে এমনটাই শুনলাম। তো এখানে কিন্তু শুনলেই আশ্চর্য হয়ে যাবেন অনেকে, যে জমা দিতে যাব ভিসা, সেখানে আমার ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার কেন? কারণ সেখানে কিছু ভেরিফিকেশনের ব্যাপার থাকে, এবং কেন সেটা বলছে সেটাও বলবো, কারণ আমরা যেটা মানে বুঝতে পারতেছি ভেরিফিকেশনের ব্যাপারটা কি। দেখেন, একটা মানুষের ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বারটা যুক্ত থাকে, তার মানে সেই মোবাইলে ট্রানজ্যাকশনের SMS যাবে কিংবা যে কোনো কিছু OTP বা কোনো কিছু কিন্তু সেই মোবাইল নাম্বারে যাবে বা SMS ইনবক্সে থাকবে। এখন এদের এখানে দুইটা কারণ বা কয়েকটা কারণ হতে পারে, তার মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে মানুষ কিন্তু অনেকেই কি করে, তাদের মানে মানে ভিসা করতে যায়, কোনো এজেন্সিতে যায় বা কারো কাছে যায়, কোনো কিছু থাকে না, ভাই ভিসা করে দেন, ফেক ডকুমেন্টস বানিয়ে এরকম তো কিন্তু ভিসা জমা দেয় বা অনেকে দিয়ে থাকে। এখন কিন্তু আর সেরকম করা যাচ্ছে না, এগুলো মানুষরাই করে, সাধারণ মানুষরাই, এবং কিছু এজেন্সির আছে তারা করে দেয় হয়তো বা ঘটেও। অনেকেই দেখবেন পাসপোর্ট আছে, ইন্ডিয়া বেরোতে যাবে, ব্যাংক অ্যাকাউন্ট ট্যাঙ্কাউন্ট কিছুই নেই, ওই কি করে যে ডলার এনরোস করে, সেগুলোরও সঠিক ডকুমেন্টস থাকে না, ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দেয় একটা ফেক বানিয়ে। এই জন্যে এই সমস্ত যাচাই বাছাই উল্টাপাল্টা একজনের সাথে হচ্ছে। কেন হচ্ছে? ভিসা অফিসার যদি কাউকে দেখে কোনো রকম ত্রুটিপূর্ণ ডকুমেন্টস বা কোনো সন্দেহ মনে হয়, সে জিজ্ঞেস করতেই পারে। ভিসা অফিসার যারা মানে যে জমা নেয় আপনার ফাইলটা, তাদের কিন্তু এটা জিজ্ঞেস করার রাইট আছে, কারণ তারা যাচাই বাছাই করে কাগজপত্রগুলো কিন্তু জমা নেয়। যখন তাকে জিজ্ঞেস করছে যে আপনার মোবাইল নাম্বারটা সাথে আছে কিনা, তো খুবই সৌভাগ্যবশত মোবাইল নাম্বারটি তার সাথেই ছিল, কারণ সবার ব্যাংকের যে মোবাইল নাম্বারটা সাথেই থাকে, কেমন অনেকের নাও থাকতে পারে, এই জন্য কিন্তু ভিডিওটা শেয়ার করা। তো এটা তার সাথেই ছিল, উনি সেটা শো করছে, পরে ওনার ফাইলটা জমা দিয়ে আসছে, এতে কোনো সমস্যা হয়নি। কিন্তু যারা ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার যদি এই পরিস্থিতির সাথে না থাকতো, তাহলে কিন্তু হয়তো বা ফাইলটা নাও রাখতে পারতো। এই জন্য ভিডিওটি করা হচ্ছে যে আপনি যখনই স্টেটমেন্ট এখন জমা দিবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা আপনার সেট করা, সেই মোবাইল নাম্বারটা কিন্তু সাথে নিয়ে যাবেন। সেখানে হয়তো বা কাউকে চেক করে না বা করবে না, কিন্তু যদি কখনো চেক করে ফেলে বা জিজ্ঞেস করে ফেলে, সে তখন যদি আপনি এটা শো করতে না পারেন, তাহলে কিন্তু আপনি হয়তো বা যে কোনো একটা সমস্যার সম্মুখীন হবেন, হয়তো বা ফাইল জমা নেবে না বা মোবাইল নাম্বার নিয়ে আসতে বলবে বা ফাইল পরে জমা দিতে বলবে, যে কোনো একটা কিছু হয়তো বা বলবে। তো এখন কেন বলছে? প্রথমে তো ফেক ডকুমেন্টস দেয়, ফেক ডকুমেন্টস তারা এখন যাচাই বাছাই করতে পারতেছে না, ধরা পড়তেছে, এই জন্য কিন্তু এগুলো করতেছে। আবার অনেকে কি করে, টাকা রেখে, অনেক প্রশ্ন করে যে টাকা তুলে নেওয়া যায় কিনা, তারা টাকা রেখে টাকাটা তুলে নিয়েছে কিনা, এটাও কারণ হতে পারে। আবার দেখা গেছে যে মানে সত্যিকার অর্থে এটা তার অ্যাকাউন্ট কিনা, এটাও
মানে যাচাই বাছাই করার জন্য মানে অনেক কারণে থাকতে পারে ভেরিফিকেশনের জন্য। যখনই আপনার একটা ডকুমেন্টসে কোনো রকমের উল্টাপাল্টা কোনো কিছু মনে হবে তখন তারা এটা যাচাই বাছাই করতে পারে। এর জন্য কিছু মানে সাধারণ মানুষ বা কিছু এজেন্সি হয়তো বা এটা করার কারণে তাদের আজকে এই সমস্যাটা তৈরি হয়েছে। সেই জন্য আপনারা অবশ্যই আর বর্তমানে এখন ব্যাংক স্টেটমেন্ট ছাড়া ভিসা জমাই দেওয়া যাচ্ছে না বা যায় না। অবশ্যই আপনারা যারা ভিসা করবেন নতুন, আপনারা পাসপোর্ট করছেন একটা এত টাকা দিয়ে, কষ্ট করে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নেবেন। কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমন কোনো কিছু না যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলে আপনার টাকা ব্যাঙ্ক কেটে নিয়ে যাবে বা ব্যাঙ্কে দিয়ে দিতে হবে। আপনার অ্যাকাউন্ট আপনারই থাকবে, টাকা জমানোর আপনার টাকা আপনার কাছেই থাকবে, সেটা কোনো বিষয় না। আপনি যদি ভ্রমণ করতে চান যে দেশে আপনি যান না কেন, ব্যাঙ্ক সলভেন্সি মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এটা আপনার দরকার, মানে আপনার যে ব্যাঙ্ক সচ্ছলতা আছে এটা কিন্তু আপনার লাগে। এই জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে রাখতে, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট ছাড়া কিন্তু ভিসা ফাইল জমা দেওয়াটা মানে একটু ঝামেলাপূর্ণ হয়ে যায়। আপনি যতই এনরোলসমেন্ট কিংবা যাই করেন না কেন এখানে অনেক ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমার মনে হচ্ছে সেটা হলো যখনই আপনি আপনার স্টেটমেন্ট বলেন বা এনরোলসমেন্টে যদি কোনো ধরনের ত্রুটি তারা দেখতে পায় আপনাকে তারা বলবে বা অফার করে। এমনিতেও অফার করতে পারে যে আপনি SBI ট্রাভেল কার্ডটা আমাদের কাছ থেকে নিন বা ট্রাভেল কার্ড নিয়ে আপনি ভিসা জমা দিন যদি সেখানে কোনো ত্রুটি থাকে। কারণ SBI হচ্ছে তাদের একটি ট্রাভেল কার্ড, সেটা নিয়ে আপনি ওইখানে ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবেন, টাকা খরচ করতে পারবেন, এবং সেটা নিতে কিন্তু একটা নির্দিষ্ট ফি দিতে হয়। সেখানে আপনাকে $150 এন্ডোর্স মানে কিনতে হবে, মানে লোড করতে হবে কার্ডে, এবং কার্ডের একটা চার্জ আছে হয়তো বা 3000 সামথিং বা এমন কত জন একটা 1600 টাকা না কত, সরি এটা আমার হয়তো বা খেয়াল নেই। তো ওইখানে যে ফিটা সেই ফিটা কিন্তু আপনার কেটে নেবে। এটা কিন্তু একটা বিজনেস পলিসিও থাকতে পারে। তো যাদের ডকুমেন্ট সঠিক থাকবে, তারা যে জিনিসগুলো দেখতে চাইবে, মোবাইল নাম্বার বলুন কিংবা মোবাইলের অ্যাপস বলুন, ট্রানজ্যাকশন বলুন, SMS যেটাই দেখতে চাক না কেন, সেটা যদি আপনার সাথে থাকে বা ব্যাংকের কার্ড বলুন, ধরেন এনরোলসমেন্ট করলে কিন্তু সেখানে পাসপোর্ট এবং কার্ড নাম্বার থাকে, সেই কার্ডটাও দেখতে চাইতে পারে। আপনার সাথে যদি মোবাইল নাম্বার এবং আপনার ব্যাংকের ডেবিট কার্ড, যেটা আপনার কার্ড আর কি, এই দুইটা জিনিসই ভিসা করার সময় আপনি নিয়ে যান আপনার সাথে থাকে, তাহলে যদি প্রশ্ন করে আপনি সেটা শো করতে পারলে তারা আর কোনো কিছু বলবে না। কিন্তু না থাকলে হয়তো আপনাকে বলতে পারে আপনি এনরোলস করে নিয়ে আসুন বা আমাদের ট্রাভেল কার্ডটা নিন, এই ধরনের কোনো না কোনো কিছু বলতে পারে। সেই জন্য অবশ্যই আপনারা এখন ভিসা করতে গেলে আপনার সঠিক ব্যাংক স্টেটমেন্ট দিবেন, ব্যাঙ্ক স্টেটমেন্টে পর্যাপ্ত টাকা রাখবেন, জনপ্রতি 20,000 টাকা, এবং সেই অ্যাকাউন্টের মোবাইল নাম্বার এবং যে ডেবিট কার্ড আপনাদের মানে যার যে ব্যাংকে যে ব্যাঙ্কিং করেন না, এখন কিন্তু ডেবিট কার্ড সিস্টেমই বেশিরভাগ নিয়ম, বা যদি চেকও থাকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি সাথে নিয়ে ভিসা জমা দিতে যাবেন, তাহলে আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। এই হচ্ছে আজকের ভিডিও। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ প্রতিনিয়তই কিন্তু অনেক মানুষ অনেক ধরনের সমস্যায় পড়তেছে এবং এগুলো আপডেট হিসেবে আমরা শুনতে পারতেছি, এবং আপনি যাতে সমস্যায় না পড়েন যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি দেওয়া। এবং সেই সাথে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।